বন্ধুরা, গতকালকেই হয়ে গেছে ভারতের চন্দ্রযান মিশন, মানে হয়ে গেছে বলতে রকেট উড়েছে এবং সাকসেসফুলি চন্দ্রযান থ্রিকে, মানে তার প্রোপালশন মডিউল এবং ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানকে পৌঁছে দিয়েছে কক্ষপথে, পৃথিবীর কক্ষপথে। পরবর্তী সময় জানাবো যে চাঁদের কক্ষপথে কবে পৌঁছাবে, এছাড়াও কবে চাঁদের মাটিতে নামছে এবং কটার সময় নামবে চাঁদের মাটিতে সমস্ত জানাবো। তবে আমাদের হাতে অসাধারণ একটি ভিডিও এসেছে, সেই ভিডিও নিয়ে চলে এলাম। এটা হচ্ছে যা আপনারা লাইভের মধ্যে দেখেননি, সেই দৃশ্য আপনারা লাইভের মধ্যে এই দৃশ্য দেখেননি যখন রকেটটা এইভাবে উড়ে যাচ্ছিল। আমরা গ্রাফিক্সের মাধ্যমে দেখতে পেয়েছিলাম, কিন্তু নিচের ক্যামেরায়, এছাড়া রকেটের বডিতে লাগানো ক্যামেরায় ধরা পড়েছে অদ্ভুত সুন্দর দৃশ্য, তা কিন্তু আপনাদের সামনে তুলে নিয়ে এলাম। এবং সেই জায়গাগুলো আমি পজ করে দেখাবো আর আপনাদেরকে বুঝিয়ে দেব যে আসলে আপনারা কি দেখতে পাচ্ছেন। এবার দেখুন অনবোর্ড ক্যামেরার ভিউ, আমি পজ করলাম। দেখুন এই যে রকেটের দুদিকে দুটো বুস্টার ছিল, ঠিক বুস্টারের উপরে রকেটের বডিতে যে ক্যামেরা লাগানো ছিল, প্রাথমিক যে সেকেন্ড স্টেজে, প্রাথমিক স্টেজ হচ্ছে গিয়ে সলিড স্টেট বুস্টার দুটো, যে দুটো গোল গোল দেখতে পাচ্ছেন, আসলে লম্বা, আপনারা টপ অ্যাঙ্গেল থেকে দেখছেন বলে এরকম লাগছে। আর নিচে কিন্তু পৃথিবী, আর লঞ্চের সেই দৃশ্যর সময়টা বা সেই মুহূর্তটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি প্লে করলাম, এবার দেখুন আস্তে আস্তে করে রকেট উড়ছে, দুটো ক্যামেরাকে পিকচার অ্যান্ড পিকচার করে এডিট করা হয়েছে এবং নিচে পৃথিবী। এই মুহূর্তটা হচ্ছে গিয়ে যখন ঠিক 2 মিনিটের মাথায় রকেটের সলিড স্টেট বুস্টার দুটো খুলে পড়ে গেল, সেই সময় কিন্তু অসাধারণভাবে রেকর্ড হয়েছে। এই দৃশ্যগুলো আপনারা লাইভের মধ্যে দেখতে পারেননি, তাই এই দৃশ্যগুলোর জন্য আলাদা একটি ভিডিও আপনাদের সামনে তুলে নিয়ে এলাম। এরপর আবার যদি প্লেব্যাক করি, এই যে এই দৃশ্যটা আপনারা দেখুন, আপনাদের মনে আছে রকেটের মাথায় যখন পেলোডের যে ফ্লেয়ারিং বলা হয় সেটা সেপারেশন হলো, ঢাকনা দুটো খুলে পড়ে গেল, সেই সময় তো আমরা গ্রাফিক্সের মাধ্যমে দেখেছিলাম, কিন্তু আমরা কি দেখতে পেয়েছিলাম অরিজিনাল এরকম লাইভের মধ্যে ভিডিও? দেখতে পাইনি, তাই সেই মুহূর্তটা আপনাদের জন্য নিয়ে এলাম। দেখুন এই যে সেপারেশন, ঠিক আছে, এই সেপারেশন হলো এবং এই খুলে পড়ে গেল, দৃশ্যটা অসাধারণ। আর এটা ছিল, এটার খানিকটা আমরা পেয়েছিলাম লাইভের মধ্যে দেখতে, এই দৃশ্যটা হচ্ছে গিয়ে যখন চন্দ্রযান থ্রিকে ছেড়ে দেওয়া হলো আর কি, মানে রকেটের যে ক্রায়োজেনিক স্টেজ যখন ছাড়লো, খানিকটা আমরা লাইভের মধ্যে পেয়েছিলাম, তবে এতটা ভালো কোয়ালিটি পাইনি। আপনারা দেখুন সেই ভালো কোয়ালিটির কিন্তু আমরা পেলাম, আর আরও ভালো কোয়ালিটি এটা দেখতে পাচ্ছেন এইচডিতে। এই যে চন্দ্রযান থ্রিকে যখন সেপারেট করা হলো ক্রায়োজেনিক পার্ট থেকে, সেই মুহূর্তটাও কিন্তু আপনারা দেখতে পেলেন। এবং যেই সময় ছাড়ছিল নিচে কিন্তু পৃথিবী প্রায় কালো, মানে অনেকটাই রাতের দিকের দেখাচ্ছিল, মানে সেই দিকের পৃথিবী ধরা পড়েছিল ক্যামেরায়, অনবোর্ড ক্যামেরায়। তো এই ছিল হচ্ছে গিয়ে অনবোর্ড ক্যামেরার একটা বিষয়, এবং এর মাধ্যমেই কিন্তু আরম্ভ হয়ে গেল আমাদের চন্দ্রযান থ্রি মিশন। এবং আপনারা কালকে লাইভ দেখেছেন, পরবর্তী ভিডিও দেখেছেন, অনবোর্ড ক্যামেরার দৃশ্য দেখলেন। এর পরবর্তী সময় আরও তথ্য নিয়ে আসবো চন্দ্রযান থ্রি নিয়ে, প্রতিদিন প্রতিনিয়ত। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে, সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।